হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম টিটিকে। আশা করি সবাই ভালো আছেন, আমি আপনার সাথে আছি দীপ্ত। তো আজকে যে বিষয় নিয়ে ভিডিও বানাবো সেটা হয়ে গেলো যে B612 যে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা দিয়ে আপনি কীভাবে পোর্ট্রেট মোড এ আপনার ছবিটা এডিট করবেন, মানে বুঝাবে যে আপনি একটা DSLR ক্যামেরা দিয়ে আপনার ছবিটি তুলেছেন, সেটা কীভাবে করবেন চলুন ভিডিওটি দেখা যাক। সেটা করার জন্য জাস্ট আপনাকে অবশ্যই প্লে স্টোর থেকে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নিতে হবে, দেন আপনি ওপেন করবেন। দেখতে পাচ্ছেন এখন, সাপোজ আপনার ধরেন আমি এই ছবিটা সিলেক্ট করেছি, আপনার যারা আপনি যে কোনো ছবি সিলেক্ট করবেন, কিন্তু হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই, যে ছবিটাই আপনি সিলেক্ট করেন না কেন সেটা যেহেতু খুব মানে আপনার আলো পর্যাপ্ত পরিমাণ থাকে, ওই ছবিটা লাইট যাতে খুব ভালো থাকে, তাহলে কিন্তু আমি দেখেছি ট্রাই করে যেখানে পোর্ট্রেট মোডটা ভালোভাবে কাজ করতে পারে না। তো আপনি দেখতে পাচ্ছেন আমি আমার একটা ছবি সিলেক্ট করেছি যে মোটামুটি ভালো একটা পরিমাণ লাইট আছে। তো এখানে সিলেক্ট করার পর আপনার যেটা করতে হবে সেটা দেখেন, এখানে পোর্ট্রেট বলে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। তা আপনারা দেখছেন এখানে অটো কাজ হচ্ছে, এই যে দেখেন আমার পোর্ট্রেট, এই যে দেখেন পোর্ট্রেটটা কিন্তু আমার হয়ে গেছে। এখন চাইলে আপনারা এখান থেকে বাড়িয়ে নিতে পারেন, হ্যাঁ এখান থেকে পার্সেন্টেজ দিয়ে বাড়িয়ে নিতে পারেন, আবার এখান থেকে কমিয়ে নিতে পারেন। তো এই আপনার আপনার যেরকম সুবিধা আপনার মানে পছন্দ মতন এখান থেকে পোর্ট্রেটটা করে নেবেন। দেন এখানে দেখেন আমি পোর্ট্রেটটা করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডিফারেন্স আমার ছবির মধ্যে। আমি আরেকবার দেখাই, এই যে এটা হলো আমার অরিজিনাল ছবি যেটা আমি মোবাইল দিয়ে তুলেছি, এবং এটা হয়ে গেলো পোর্ট্রেট মোড যেটা আমি এখন এডিট করলাম। দেখতে পাচ্ছেন মোটামুটি বোঝা যাচ্ছে যে আমার এই ছবিটা আমি মানে পুরো DSLR দিয়ে আমি তুলেছি কিংবা পোর্ট্রেট মোড দিয়ে তুলেছি, এটা মোটামুটি খারাপ না। আপনার যাদের নর্মাল ফোন আছে তারাও কিন্তু আপনি এই পোর্ট্রেট মোডটা ইউজ করতে পারেন, এবং এটা আপনি আমি মনে করি আসলে খুবই ভালো একটা সফটওয়্যার। এবং যাদের খুব নর্মাল ফোন তাদের মনে করেন পোর্ট্রেট মোড নেই কিংবা বোকে মোড নেই, তাতে এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন। এবং আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর জাস্ট এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন, হ্যাঁ একটু ওয়েট করতে হবে। দেন এই যে দেখেন আমার ফটোটা রেডি, দেন জাস্ট সেভে ক্লিক করবেন, দেন সেভে ক্লিক করার পর আপনার ফটোটা সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার আমার ছবিটা পুরো পোর্ট্রেট মোডের মধ্যে হয়ে গেছে। এখন চাইলে আপনারা এখানে যে কোনো এফেক্ট ইউজ করতে পারেন, যে কোনো ফিল্টার ইউজ করতে পারেন, কিন্তু ছবিটা খুবই সুন্দর একটা মানে দেখা যাচ্ছে। তো এইভাবে বন্ধুরা আপনারা ছোট্ট একটি সফটওয়্যারটির মাধ্যমে এবং ফ্রি একটি সফটওয়্যারের মাধ্যমে আপনারা খুব ইজিতে আপনার যে কোনো মোবাইলে ছবি তুলে না কেন পোর্ট্রেট মোড করে নিতে পারেন। তো এরকম আরও টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না DTech-কে, এবং বেল আইকনে ক্লিক করে দেবেন, কারণ যে কোনো ভিডিও আমি পোস্ট করে গেলে তাদের নোটিফিকেশন আমরা পেয়ে যান। তা আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ হবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। অলওয়েজ কিপ স্মাইলিং, গুড বাই।